ঢাকায় সরস্বতী প্রতিমার ভাসমান বাজার। বুড়িগঙ্গা নদী, যেটি ঢাকার অন্যতম একটি প্রাণকেন্দ্র, সে বুড়িগঙ্গা নদীর উপর সরস্বতী পূজা আসলেই প্রতিমার সমারোহে এক বাজার অনুষ্ঠিত হয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা আপনাদেরকে আজকে সরস্বতী প্রতিমার ভাসমান বাজারের দৃশ্য দর্শন করাতে চেষ্টা করব। 2024 সালে সরস্বতী মায়ের পূজা আরাধনা অনুষ্ঠিত হবে 14ই ফেব্রুয়ারি। এই পূজা বিধি সম্পন্ন হয় মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে। নরনারীগণ মাঘ মাসের শুক্লা পঞ্চমীর পূর্ব দিনে হবিষ্যান্ন বা নিরামিষ ভোজন করেন। পঞ্চমীর দিন প্রাতকালে স্নান করে শুভ্র বসন পরিধান করে উপবাস করতে হয়। তারপর পঞ্চমী শেষে মা সরস্বতীকে পূজা ও পুষ্পাঞ্জলি দিয়ে পরে আহার করতে হয়। এই সরস্বতী পূজার বিভিন্ন প্রকার পূজার ফর্দ থাকলেও মূল উপকরণ হচ্ছে মাতা সরস্বতীর মূর্তি বা প্রতিমা। আর আপনারা যারা ঢাকায় অবস্থান করেন, তাদের জন্য সবচেয়ে সুবর্ণ সুযোগ হচ্ছে ঢাকার এই বুড়িগঙ্গা নদীর উপর যে ভাসমান সরস্বতী প্রতিমার বাজার বসে, সেখান থেকে খুব সহজে প্রতিমা সংগ্রহ করা। প্রতিমা ছাড়াও এই সরস্বতী পূজায় সিঁদুর, পুরোহিত বরণ, তিল, পঞ্চগড়ি, পঞ্চগব্য, পঞ্চশস্য, আতপ চাল, পুষ্পাদি, মধুপর্কের বাটি, কুচা নৈবেদ্য, তারপর বিল্বপত্রমালা, থালা, ঘটি, শঙ্খ, লোহ, বিবিধ প্রকার উপকরণের প্রয়োজন হয়। তো এই সকল উপকরণ ছাড়া মায়ের পূজা অসম্পূর্ণ থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে বুড়িগঙ্গা নদীর উপর বিরাট আকারের তিনটি নৌকা রাখা হয়েছে, চারটি নৌকা রাখা হয়েছে, এবং প্রত্যেকটি নৌকার মধ্যে সারিবদ্ধভাবে সরস্বতী মাতা প্রতিমাকে সাজানো হয়েছে। এক এক করে মায়ের ভক্তরা ভিতরে প্রবেশ করছেন এবং তাদের চাহিদা মতো এখান থেকে প্রতিমা সংগ্রহ করছেন। প্রতিমা সংগ্রহ করে তারা তাদের আলোর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। সাধারণত যখন সরস্বতী পূজার তিথি আসন্ন হয়, সরস্বতী পূজার ঠিক কয়েকদিন পূর্বে থেকেই এখানে আপনারা সরস্বতী প্রতিমার বাজার দেখতে পাবেন এবং এখান থেকে সহজেই মায়ের প্রতিমা সংগ্রহ করতে পারবেন। সমগ্র ঢাকা শহরে প্রায় বেশিরভাগ প্রতিমাই এই ভাসমান সরস্বতী প্রতিমার বাজার থেকেই সংগ্রহ করা হয়। মাতা সরস্বতীর বিভিন্ন নাম রয়েছে, যেমন ব্রাহ্মণী বলা হয় কারণ তিনি জ্ঞান বিজ্ঞানের দেবী, বাণীবাছী বলা হয় বাদ্যগীত এবং বচনের দেবী হিসেবে, কবি জিহ্বা বাগ্রবাসনী বলা হয় যিনি কবিগণের মধ্যে জিহ্বা অবস্থান করেন, ভারতী বলা হয় কেননা তিনি বাগ্মী, মহাবিদ্যা এবং অপরসীম। এইরকমভাবে বাক, আর্যা, কামধেনু, বীজ, গর্বা, ধনেশ্বরী, বীণাপানি, সারদা, বাগেশ্বরী, ব্রাহ্মী, এই সকল নামেও মাকে ডাকা হয়। আমরা মায়ের ব্যাপারে আরও কিছু বিষয় জানব, যেমন সরস্বতী মাতা কেন শ্বেত পদ্মাসনা। সাধারণত জ্ঞান সাধনার সঙ্গে আত্মিক ক্রমবিকাশের সম্পর্ক নিবিড়তর সরস্বতী পূজার সর্বোচ্চ লক্ষ্যই হচ্ছে ক্ষুদ্র জ্ঞানে অস্ফুট মুকুলটিকে জ্ঞানরূপ তপনে দীপ্ত আলোক স্পর্শে শতদেল পদ্মের ন্যায় অনবদ্য পূর্ণতায় বিকশিত করে তোলা। চরম ও পরম জ্ঞান তো লাভ হয়ই, বরং সকল বিদ্যার প্রকাশও এতে ঘটে, যার দ্বারা জাগতিক পারমার্থ উভয় প্রকার সিদ্ধি লাভ হয়ে থাকে। আত্মিক বিকাশে অধিষ্ঠাত্রী দেবতা বলেই দেবী সরস্বতী বিকশিত শতদল পদ্মে সমাসীনা। তিনি জ্ঞানরূপ পীযূষ দান করে মানসে সন্তান প্রতিপালনের উদারজয়ী হংসবাহিনী হয়ে নেমে আসেন ভরা ভয় মূর্তিতে মর্তধামে। এইভাবেই মূলত দেবী আমাদেরকে কৃপা এবং আশীর্বাদ দান করে ধন্য ও কৃতার্থ করেন। সরস্বতী মাতাকে শুভ্রকান্তি এবং সর্বশুক্লা বলা হয়ে থাকে। শ্বেতবর্ণটি মূলত সত্ত্বগণের প্রকাশক, আর দেবী সরস্বতীও শুদ্ধ জ্ঞানময়ী প্রকাশ স্বরূপা। তাই মাতা সরস্বতীর সঙ্গে শুভ্রবর্ণের এত ঘনিষ্ঠ সম্পর্ক। তার গাত্রবর্ণ শুভ্র এবং তিনি
সাদা বর্ণের পদ্ম ফুলে আসীন। তার বাহন শুভ্রহংস, তার গতিও শুভ্র, রুচি প্রকৃতিতে তিনি শুভ্রা। কুন্দ ইন্দু তুষারের মধ্যে যে মিলিত শুভ্রতা ও মিলিত জ্যোতি প্রকাশ, তার সঙ্গে দেবী সরস্বতী জ্যোতির্ময়ী মূর্তির তুলনা দেওয়া হয় বটে, কিন্তু বস্তুত তুলনা দেওয়া চলে না। মূলত এই দিকগুলো চিন্তা করে মাতাকে শুভ্রকান্তি বা সর্বশুক্লা বলা হয়ে থাকে। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা মায়ের মহিমা শ্রবণ করতে করতে দেখতে পাচ্ছেন এক এক করে ভক্তরা এই বাজার থেকে প্রতিমা সংগ্রহ করে তাদের গৃহের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। এবারে সরস্বতী পূজা 14 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, আর 13 ফেব্রুয়ারি প্রায় মধ্যরাত অবধি এই প্রতিমা সংগ্রহের কার্যক্রম এখানে চলতে থাকবে। তো আমরা আপনাদেরকে গতবার সরস্বতী পূজার বিশেষ একটি ভিডিও প্রকাশ করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে, যে বিশেষ পূজা অনুষ্ঠিত হয় যেখানে প্রায় একসাথে 70টির অধিক সরস্বতী পূজা হয়। তো এবারও আমরা চেষ্টা করব আপনাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের এই বিশেষ পুজোৎসবের দৃশ্য তুলে ধরতে। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা যারা ভিডিওটি দেখছেন, যদি প্রতিমা সংগ্রহ করে না থাকেন, এরকমভাবে রাজধানী ঢাকার বুকে এসে প্রতিমা সংগ্রহ করতে পারেন। তো ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।